ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কনজারভেটিভ পার্টির এ নেতাকে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রায়ই মেট্রোতে সাধারণ যাত্রীদের সঙ্গে যাতায়াত করতে দেখা যেত। দৈনিক মর্নিং ওয়াকের পর ব্রেকফাস্টের রুটিটা তিনি নিজ হাতে কিনে 10 নম্বর ড্রাউনিং স্ট্রিটে ঢুকতেন। সকালবেলাটা পরিবারের সঙ্গে উদযাপন করা তার অভ্যাস, পত্রিকা পড়েন গাড়িতে বসে। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ, এ তরুণ প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা পরিবারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ। দৈনিক একই ধরনের পোশাক পরে তিনি দিনটি শুরু করেন। ওয়ার্ড্রোব নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করার পক্ষপাতী নন মার্ক, কারণ দৈনিক তাকে অসংখ্য বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। প্রযুক্তি দুনিয়ার 1 নম্বর কোম্পানি অ্যাপেলের সিইও টিম কুক, ঘুম থেকে উঠেই ইমেল পড়েন তিনি, এরপর যান জিমে। শীর্ষ কর্মকর্তাদের ব্যাপারে বরাবরই অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে অ্যাপেল, ফলে কুকের লাইফস্টাইলের ব্যাপারে খুব কমই জানা যায়। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ এবং অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট বারাক ওবামা, শরীরচর্চার ব্যাপারে খুব সিরিয়াস তিনি। সকালে ট্রেডমিলে কিছুক্ষণ দৌড়ান এবং ভারোত্তোলন করেন তিনি, এরপর পরিবারের সঙ্গে নাস্তার টেবিলে বসা তার দৈনন্দিন রুটিন। 2 মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়াটাও নিজের দায়িত্ব বলেই মনে করেন সাবেক প্রেসিডেন্ট। অবশ্য মেয়েরা এখন বড় হয়ে যাওয়ায় সে দায়িত্ব থেকে রেহাই পেয়েছেন। রিচার্ড ব্র্যানসন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা, চরম সাহসী ও আত্মবিশ্বাসী এ মার্কিন উদ্যোক্তা শরীরচর্চা খুব পছন্দ করেন। পরিবারের সঙ্গে সময় কাটানো বেশ উপভোগ করেন ভার্জিন গ্যালাকটিকের এ প্রতিষ্ঠাতা। স্টিভ জবস, কিংবদন্তি প্রযুক্তি ব্যক্তিত্ব, অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা ও প্রয়াত সিইও। জবস অন্য সিইওদের থেকে নানা দিক দিয়েই আলাদা। দিনের শুরুই করতেন আত্মজিজ্ঞাসার মাধ্যমে। তিনি প্রতিটি দিনকেই নিজের জীবনের শেষ দিন ভেবে কাজের পরিকল্পনা করতেন। সম্ভবত ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণেই তার মধ্যে এ ধরনের ভাবনা বেশি জেঁকে বসেছিল। অনলাইনে বই বিক্রেতা থেকে জায়ান্ট ই কমার্সের মালিক জেফ বেজোস, অ্যামাজনের এ প্রতিষ্ঠাতা সিইও, সকালবেলা কোনো অফিস মিটিং রাখেন না, সকালটা নিজের মতো করে কাটাতে চান তিনি। পরিবারের সঙ্গে স্বাস্থ্যকর নাস্তা করা তার প্রিয় অভ্যাস। বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও ডিজনির সিইও রবার্ট আইজার খুব ভোরে ঘুম থেকে উঠে শরীরচর্চা করেন, এরপর ইমেইল চেক, প্রয়োজনীয় ওয়েব ব্রাউজ ও পত্রিকা পড়া তার দৈনন্দিন রুটিন। গান শুনতে খুব পছন্দ করেন আইজার।